যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। রোজা রেখে ক্ষমা চাও ও হে মুসলমান, রোজা রেখে ক্ষমা চাও ও হে মুসলমান। সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। রোজা হলো ভুখা থাকা রুহেরই যোগান, পাপ যুক্ত নফস থেকে গুনাহ পরিত্রাণ। ও রোজা হলো ভুখা থাকা রুহেরই যোগান, পাপ যুক্ত নফস থেকে গুনাহ পরিত্রাণ। রোজা হলো আল্লাহর হুকুম ভালোবাসার দান, রোজা রেখে ক্ষমা চাও হে মুসলমান। যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। রোজা হলো আত্মশুদ্ধি আত্মার উপলব্ধি, না খাওয়ার কষ্ট কত ক্ষুধার অনুভূতি। ও রোজা হলো আত্মশুদ্ধি আত্মার উপলব্ধি, না খাওয়ার কষ্ট কত ক্ষুধার অনুভূতি। সাধনার আরাধনা ফিরে পাওয়া ঈমান, রোজা রেখে ক্ষমা চাও হে মুসলমান। যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। সাহাবীদের না খেয়ে থাকা রোজা হলো শাম, নবীর প্রতি উম্মতের ভালোবাসার টান। ও সাহাবীদের না খেয়ে থাকা রোজা হলো শান, নবীর প্রতি উম্মতের ভালোবাসার টান। রোজা হলো হৃদয়ের পবিত্রতার সন্ধান, রোজা হলো হৃদয়ের পবিত্রতার সন্ধান। রোজা রেখে ক্ষমা চাও হে মুসলমান। যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন, সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান। রোজা রেখে ক্ষমা চাও ও হে মুসলমান,
যারেখে ক্ষমা চাও ওহে মুসলমান সীমাস পেয়ে তুমি বড় ভাগ্যবান যে মাসে নাজিল হলো পবিত্র কুরআন সে মাস পেয়ে তুমি বড় ভাগ্যবান সে মাস পেয়ে